আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আজকে শুক্রবার, পবিত্র জুমার দিন। এর ভিতরে মোটামুটি কয়েকটা গাড়ি ওয়াশ করে ফেললাম, আর মোটামুটি এই যে এখন যে সেপ্টেম্বরের একদিন গরম পড়বে না, আর এত গরমের ভিতরে আল্লাহ আকবার, এর ভিতরে আমরা একটা মার্সিডিজ গাড়ি ওয়াশ করলাম, আর ওইদিক আছে আরও কয়েকটা গাড়ি ওয়াশ করছি, সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি ওয়াশ করেছি এর ভিতরে। আর এর ভিতর ভিডিও করলে মনে হয় যে মোবাইল নো ওয়ার্কিং মারে, ঠিক আছে, মোবাইল বলে যে এসির ভিতর নিয়ে যা, মোবাইল তাই বলে। আর যাই হোক, এর ভিতরে সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি ওয়াশ করছি, সে গাড়িগুলো দেখাই মার্সিডিজ। আর এই সাইডে আছে কয়েকটা গাড়ি, আছে সুন্দর সুন্দর কয়েকটা গাড়ি। আরে দেখেন, কেউ কেউ আছে মানে কারণ গাড়ি ওয়াশ করা থুয়ে, মানে গাড়ি ওয়াশ করছে, ওয়াশ করে এখন রেস্টে বসে আছে, যে দেখেন। আর এই সাইডে আছে কয়েকজন, কয়েকটা ভালো ভালো গাড়ি আজকে ওয়াশ করা হয়েছে। তার ভিতরে আবার মনে করেন যে কয়েকটা গাড়ি আছে, তাদের সময় দিইনি বেশিরভাগ, তারা খুব খুব কষ্ট, এই রোদের ভিতরে অনেক তাড়াতাড়ি করে কষ্ট মষ্ট করে গাড়ি ওয়াশ করতে হয়েছে। আর দেখেন একটা গাড়ি, আর এই সাইডে একটা গাড়ি ওয়াশ করা হয়েছে। এই গাড়িটা গাড়িটা অনেক সুন্দর, গাড়িটা ভালোই খারাপ না। আর গাড়িগুলো আজকে শুক্রবার তো, এখানে গাড়িগুলো চাপ খুবই কম, তার ভিতরে গাড়িগুলো ওয়াশ করা লাগে। আর ওই দিকে আমাকে একটা গাড়ি ওয়াশ করতেছে একটা কাস্টমার, কাস্টমার দাঁড়ায় আছে গাড়ির গাড়ির ভিতরে বসে থাকে, গাড়ি বলে যে জলদি জলদি একটু তাড়াতাড়ি ওয়াশ করে দে। আর আমরা যে বিল্ডিংয়ের সামনে ওয়াশ করি, এই যে এসব আলমুসা টাওয়ার, আলমুসা টাওয়ার ওয়ান, জাবিল টাওয়ার, এই আলসাফা টাওয়ার, এইসব মনে করেন যে এই বিল্ডিং, এইসব বিল্ডিংয়ের সামনে আমরা গাড়ি ওয়াশ করি। এই সামনের সাইডে খুব সুন্দর শেখ জায়েদ রোড, অনেক সুন্দর, দুবার ভিতর সবচেয়ে ভিআইপি রোড ওই সামনে। আর তার পিছন সাইডে হচ্ছে আমরা গাড়ি ওয়াশ করি। আর এই যে এখানে দেখেন, এই যে এডে হয়েছে, এই লাইনে সবচেয়ে বড় বিল্ডিং, নতুন বিল্ডিং হচ্ছে, এটাও আনাচ্ছে। আর যারা মূলত দুবাইতে আসতে চান, দুবাইতে কারোর বিষয়ে যারা আসতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই সাইডে আছে একটা জাগর গাড়ি, দেখেন জাগর, এই গাড়িটা খুব সুন্দর। এই গাড়িওয়ালাটার মন মানুষে তো অনেক ভালো, মাঝে মাঝে অনেক নাস্তা দেয়, খাওয়াটা দেয়। আর এই সাইডে কয়েকটা গাড়ি ওয়াশ করতেছে আমাদের এক ওয়ার্কাররা, ওই যে দেখা যাচ্ছে এই গাড়িটাও ভালো গাড়ি ওয়াশ করতেছে। আর এই গরম, মানে এই যে রিসেন্টলি এই 10 দিন, আর 10 দিন মতো গরম আছে দুবাইতে, এই 10 দিনে যে গরম দিয়ে গেলো বাবা, মানে এই গরমের ভিতরে থাকাই যাচ্ছে না, এত পরিমাণ গরম। তারপরে কিছু করার নেই, কোম্পানির রুলস, গাড়ি ধরতে হবে, গাড়ি করতে হবে, ঠিক আছে। আর এদিকটা দেখাই, আর এদিক আমাদের পার্কে মোটামুটি অনেক রকমেরই গাড়ি আছে, এই গাড়িগুলো মোটামুটি সবই ওয়াশ করা লাগে। অডি গাড়ি এটা, পাজারো, মার্সিডিস, ফিন্ড, সব মোটামুটি সব রকমেরই গাড়ি আছে, বেশিরভাগ গাড়ি ময়লা, এসব গাড়ি সব গাড়ি আর ওয়াশ করতে দেয় না। আর এই পাশে একটা গাড়ি আছে, পার্কিং তো বাদ দেখো, এই লোকটা অনেক ভালো, ঠিক আছে, মাঝে মাঝে আমাদের মান্থলি গাড়িটা মাঝে মাঝে আসে, আমাদের বকশিস টকশিস দেয়, আমার সাইডে দাঁড়ায় দিলে, ভিডিও করতেছিলাম, ওরে আমি পার্কিং খুঁজে খুঁজে দিই, ও বলতেছে যে পার্কিং একটা খুঁজে দে, হ্যাঁ আজকে তো পার্কিং বহাতে, ঠিক আছে। যে এখানে একটা গাড়ি ছিল, গাড়িটা ওয়াশ করা হয়ে গেছে, এখানে একটা গাড়ি ছিল, মোটামুটি আমাদের পার্কিংটা অনেক বড়, আর গাড়িগুলো অনেক আছে, যারা পার্কিং আসতে চান, তারা দুবাইতে কারোর কাজ খুঁজতে আসতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।